ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেল গ্রো করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এই রকম প্রচুর কমেন্ট কিন্তু আমি দেখতে পাই, কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না। কত রিপ্লাই দেব, ঠিক আছে? আরও যে কত রকমের কমেন্ট যে আসে আমার কমেন্ট বক্সে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? অনেকে বলে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, অনেকে বলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, ঠিক আছে? তো আমি এত সুন্দর ভিডিও আপলোড করছি, ভিডিও কেউ দেখছে না কেন? ভিডিওতে ভিউজ আসছে না কেন? এই হচ্ছে মানুষের, মানে নতুন যারা ক্রিয়েটর হচ্ছে তাদের এই হচ্ছে মূল বক্তব্য। তো আজকের ভিডিওতে আমি বলে দেব যে তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না, কেন তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না, কেন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না, কেন তোমাদের সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে, কেন তোমাদের ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, ঠিক আছে? কেন, এর কারণটা কি আসলে? যদি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করি তোমাদের এই যে প্রবলেমগুলো, এই যে কোশ্চেনগুলো মন থেকে কিন্তু চিরজীবনের জন্য চলে যাবে। তোমরা সেকেন্ড টাইম এই সবগুলো নিয়ে আর ভাববে না, তোমরা প্রকৃতপক্ষে ভিডিও তৈরি করার জন্য কিন্তু ভাববে, ঠিক আছে? তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, চ্যানেল তৈরি করার পরে যখনই ভিডিও আপলোড করো তখনই তোমার চাই 4 ঘন্টা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পূরণ, বা শর্ট চ্যানেল হলে 10 মিলিয়ন শর্ট ভিউস, এটাই দরকার। তো এগুলো করতে গেলে, এগুলো পূরণ করতে গেলে তোমার যেটা দরকার সেটা তুমি কিন্তু করছো না, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা ছোট্ট করে কথা বলি। তোমরা একটা চ্যানেল খুলেছো, চ্যানেল খুলে কি তোমরা প্রপারলি ভিডিও আপলোড দিচ্ছ? 99% দিতে পারছো না। না সঠিক একটা টাইটেল লিখতে পারছো, না ডেসক্রিপশন সাজিয়ে লিখতে পারছো, না ভিডিওতে ট্যাগস দিচ্ছ, না ভিডিওতে থাম্বনেল দিচ্ছ, সঠিক থাম্বনেল তৈরি করতে পারছো, কোনোটাই কিন্তু পারছো না। আজকে 2024 যদি তুমি একটা চ্যানেল খোলো, তোমাকে সব কিছু শিখে, প্রপার শিখে তোমাকে কাজ করতে হবে। এটা কিন্তু 2016, 2017, 2018, 2019 বা 2020 নয় যে তুমি ইউটিউবে এলে ভিডিও দিতে দিতে, ভিডিও আপলোড করতে করতে তুমি শিখবে, তেমনটা কিন্তু সময় এটা নয়। এখানে তুমি পুরোপুরিভাবে পাকাপোক্ত হয়ে তুমি আসতে পারলে তবেই কিন্তু তুমি পারবে তোমার চ্যানেলকে গ্রো করাতে, ভিডিওকে ভাইরাল করতে। আর যদি সেটা তুমি না পারো তাহলে তোমার কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তোমাকে 1 বছর, 1.5 বছর বা 2 বছর গাঁদার খাটনি খেটে যেতে হবে, বেকার খাটতে হবে, বুঝতে পারলে? তো এখন করা যায় কি বলো তো? তোমরা তো অনেকেই বলো আমাকে এখন কি করব, ভিডিওতে তো ভিউজ আসছে না। আচ্ছা, তুমি একটা ভিডিও আপলোড করছো, তার আগে তুমি সেই ভিডিও নিয়ে ভাবছো, এই ভিডিওটা তৈরি করছো, এডিট করছো, তারপরে তুমি নিজে দেখে ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। তুমি ভিডিওটা আপলোড করার আগে সেই এক্সপোর্ট করা ফাইলটাকে তুমি তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা বাড়ির কোনো মানুষকে ভিডিওটা দেখিও, দেখালে তার রিয়াকশানটা কী আসে? 99.99% মানুষ বলবে কি, এটা কি ভিডিও বানিয়েছিস, এটা কি, এটা তো পছন্দ হয়নি, ফালতু কেন ভিডিও বানাচ্ছিস, এই উত্তরটাই কিন্তু আসবে। আর যদি এই উত্তরটা না এসে যদি, বাহ খুব সুন্দর ভিডিও বানিয়েছিস তো, প্রকৃতপক্ষে সে যদি তোমাকে সাপোর্ট করে এবং সত্য কথাটা যদি বলে, তবে কিন্তু তুমি বুঝতে পারবে যে না তোমার চ্যানেল গ্রো হবে কি হবে না। যদি বলে যে না সত্যি যে ভিডিওটা তুই ভালো বানিয়েছিস, বা যদি বলে সত্যি ভিডিওটা তোর ভালো হয়নি, তবেই তুমি কিন্তু এগোতে পারবে, তবেই তুমি তোমাকে শুধরে নিতে পারবে। যদি বলে ভালো হয়নি তাহলে তুমি ভালো করার চেষ্টা করতে পারবে, যদি বলেছে ভালো হয়েছে ঠিক আছে আরও ভালো করতে হবে, বুঝতে পারলে? এটা তো গেল ভিডিও তৈরির দিকটা। তো এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু ভুল করে ফেলছে, এখানটাতেই ভুলটা কিন্তু হচ্ছে, বুঝতে পেরেছ? প্রকৃত ভিডিও কিন্তু তৈরি করতে পারে না, ঠিক আছে? এটা তো গেল। তারপরে আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি তখন দেখি কি জানো, তখন দেখি যে এই যে চ্যানেলগুলো তৈরি হয়েছে এগুলো কি কোনোদিন ইউটিউব বুস্ট করবে, কোনোদিন কি ভিডিও ইমপ্রেশন পাঠাবে? কোনোদিন কিন্তু পাঠাবে না। কেন? না ভিডিওটা সঠিকভাবে তৈরি করেছে, না সঠিকভাবে এডিটিং করেছে, না সঠিকভাবে ভিডিওকে আপলোড করছে, কোনোটাই নয়। কখনো টাইটেল ছাড়াই ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, বা টাইটেলের মধ্যে অসংখ্য হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। এসব করলে কোনোদিন চ্যানেল গ্রো হবে? কোনো দিনই কিন্তু চ্যানেল গ্রো হবে না। তোমাকে সঠিক টাইটেল দিতে হবে, সঠিক ডেসক্রিপশন লিখতে হবে, সঠিক ট্যাগস দিতে হবে, একটা প্রপার থাম্বনেল দিয়ে ভিডিওকে আপলোড করতে হবে, ঠিক আছে? তারপরে অনেকেই আমাকে কোশ্চেন করছো কি দাদা আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমার সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে? আরে তোমাকে সাবস্ক্রাইব করেছে তুমি কোনো একটা ভালো ভিডিও তৈরি করেছো বলে, কোনো অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, এই ধরনের ভিডিও সে দেখতে চায়।
তুমি পরক্ষণে বা তার পরপর পরপর তুমি সেই ধরনের ভিডিও আর করছো না, তুমি তোমার মন মর্জি যা ইচ্ছা তাই করছো। তখন তার তো মনে হতেই পারে, আরে কেন একে সাবস্ক্রাইব করে রেখেছে, আনসাবস্ক্রাইব করে দিই। এই কারণে কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, এটা তোমার নিজের ভুল। তুমি একটা ক্যাটাগরিতে ভিডিও করে, একটা নিশে ভিডিও করতে করে তুমি ক্যাটাগরিটাকে পুরোপুরি উল্টে দিলে, পুরো চেঞ্জ করে দিলে, তাহলে তো তোমার সাবস্ক্রাইবারটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা, সেটাই কিন্তু হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি তোমার সঠিক ক্যাটাগরি, সঠিক নিশ তুমি রাখতে পারলে তাহলে কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হবে না। আমার কিরকম সাবস্ক্রাইবার মাইনাস হয়, আমার তো হচ্ছে না, হলেও বা একদম খুব কম, খুব কম, একদম না হওয়ার মতনই। আমার সাবস্ক্রাইবার বাড়ছে, কমছে না। বাট তোমাদের কিছু সাবস্ক্রাইবার এসে গেছে, এখন আর আসছেও না, শুধু বরং কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। এরকম ফেস কিন্তু প্রচুর ক্রিয়েটার করছে। বুঝতে পারলে? তো এখান থেকে তোমাকে বাঁচতে হলে একটা ক্যাটাগরি, একটা নিশে তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলে? তারপরে অনেকেই বলছো আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আরে ওয়াচ টাইম কখনো কিন্তু কাটে না। বুঝতে পেরেছো? তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা 365 দিন ক্লিক করবে, ক্লিক করে দেখবে ওয়াচ টাইমটা একদম পারফেক্টই কিন্তু রয়েছে। 28 দিনের ওয়াচ টাইমের পরিবর্তন হচ্ছে। তুমি গত 28 দিনে ভালো ভিউজ পেয়েছিলে বলে ভালো ওয়াচ টাইম তোমার এসেছিলো। এখনকার রিসেন্ট তুমি যে ওয়াচ টাইম যেটা পাচ্ছ সেটা তুমি কম পাচ্ছ। তাহলে এই যে ওয়াচ টাইম লাস্ট 28 দিন করে করে যে পাল্টায় দেখায়, সেটা তো কম হওয়ারই কথা, সেটাই কিন্তু হচ্ছে। বুঝতে পারলে? এছাড়া কিন্তু কিছু নয়। তারপরে তো এভাবে তুমি যদি কাজ করতে পারো, যে আমি এখন বলবো সেভাবে কাজ করলে তবে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো, তোমাকে কখনোই কিন্তু ওয়াচ টাইম সাবস্ক্রাইবের পিছনে ছুটলে হবে না, তোমাকে ভিউসের পিছনে ছুটতে হবে। ঠিক আছে? ভিউসের পিছনে, ভিউস কীভাবে আসবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে, ভালো কন্টেন্টের পিছনে তোমাকে ছুটতে হবে। ভালো কন্টেন্ট তুমি প্রোভাইড করতে পারলে তোমার চ্যানেল জলদি গ্রো করবে, আর কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভিডিও তোমার গ্রো করবে না, তোমার চ্যানেল কিন্তু চলবে না। আর ওভারঅল সর্বশেষ একটা কথা, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার ভিডিওকে সেদিনই ভাইরাল করে দিতে পারে, সেটা কি, সেটা তোমার ভিডিও থাম্বনেল সঙ্গে তোমার ভিডিওর কন্টেন্ট। থাম্বনেলটা কিন্তু ইমপ্রেশন বাড়াতে পারবে। আর যদি ভিডিওর কন্টেন্টের দম থাকে তাহলে কি হবে জানো? কন্টেন্টের দম থাকলে তোমার সেই ভিডিও অনেকজন মানুষ দেখতে পারবে, দেখে অনেক সময় ওয়াচ টাইম দেবে, তবে কিন্তু ওয়াচ টাইমটা বেশি করে করে বাড়বে এবং তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে। তোমাকে একটা পারফেক্ট তোমার ভিডিওতে থাম্বনেল দিতে হবে, তবেই তুমি কিন্তু এগোতে পারবে। না হলে ভালো পারফেক্ট থাম্বনেল দিতে না পারলে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে আজকে 2024 গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? আর সাবস্ক্রাইবার কেটে নেওয়ার কথা তো বলেই দিলাম, ওয়াচ টাইম কাটার কথা ধরো তোমাদেরকে বলে দিলাম। আর এখন হচ্ছে যে তুমি একটা কথা বলতে, যে আমার ভিউস হচ্ছে না কেন, ভিউস হচ্ছে না কেন? আরে লোকজন দেখবে সেটাই তো ভিউস কাউন্ট হবে। একজন মানুষ দেখা মানে একটা ভিউস, দুজন দেখা মানে দুটো ভিউস। ঠিক আছে? তুমি যত বেশি মানুষকে দেখাতে পারবে তত বেশি তোমাকে ভিউস হবে। তো বেশি মানুষকে দেখাতে গেলে তোমাকে পারফেক্ট ভিডিও তৈরি করতে হবে। পারফেক্ট ভিডিও তৈরি করতে পারলেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো, আমি কিন্তু এই বিগত 1.5 বছর ধরে আমি কিন্তু উল্টোপাল্টা কোনো কন্টেন্ট আপলোড করিনি, সেই কারণে আমার অডিয়েন্স নির্দিষ্ট রয়েছে, আমার আয়ত্তের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে? আমার ক্যাটাগরি অডিয়েন্সকেই আমি কিন্তু এক জায়গায় করেছি, সেই কারণে ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসে, আর তুমি সেটা করতে পারছো না তাই ভিউজ আসছে না। আমি বলে দিলাম কিন্তু কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।